সুস্থ থাকতে এবং নিজেকে জীবাণুমুক্ত রাখতে একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এবার পুরো খবর শিরোনামে আপনারা শুনছিলেন, কোনোটি কেটেছে ওই পোকায়, আবার কোনোটি ভাঙা হয়েছে পিটিএ, আর চুরি বা যন্ত্রাংশ হারানো গেছে অসংখ্য ইভিএমের। এমন বেহাল রংপুর অঞ্চলে সংরক্ষিত 10,000 ইভিএম। রংপুর সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুত করতে গিয়ে দেখা মিলেছে এমন চিত্রের, এজন্য দায়ী করা হচ্ছে নির্বাচন কমিশনের হেয়ালিপনাকে। আহসান হিমিরের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের জাতীয় নির্বাচনের আগে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে 1,50,000 ইভিএম কেনে নির্বাচন কমিশন। বিভিন্ন নির্বাচনে সেগুলো ব্যবহারের পর তা সংরক্ষণ করা হয় সারা দেশের ইসির আঞ্চলিক অফিসগুলোতে। এর মধ্যে রংপুর অঞ্চলে সংরক্ষণ করা হয়েছিল 10,759টি ইভিএম। রংপুর সিটি নির্বাচন সামনে রেখে গত সেপ্টেম্বরের শেষে সেই ইভিএমগুলো যাচাই বাছাই করে প্রকল্প সংশ্লিষ্টরা। সংরক্ষিত ইভিএমের মধ্যে 6,035টিতে ধরা পড়ে ত্রুটি, আর 1,123টি ইভিএমের মধ্যে কোনোটির যন্ত্রাংশ চুরি গেছে, হদিস নেই কোনোটির। রংপুরের ইভিএম পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান প্রকল্প কর্মকর্তারা। চিঠিতে জানানো হয়, অধিকাংশ ইভিএমের প্যাকেট কেটে উইপোকা ক্ষতিগ্রস্ত করেছে সব যন্ত্রপাতি। অযত্ন আর অবহেলায় স্পর্শকাতর ইভিএমের যন্ত্রপাতির অধিকাংশই হয়ে গেছে অকেজো। কিছু কিছু মেশিন নষ্ট আছে, এটা আমরা খবর মানে পেয়েছি, বা দু একটা আমাদের মানে এখানে বিএমটিএফে যখন পাঠানো হয়েছে তারাও আমাদেরকে জানাইছে, এরকম আমি যতটুকু জানতে পারছি। তো এখন নষ্ট যেগুলো হয়েছে সেগুলো তো সারানোর ব্যবস্থা করতে হবে। রক্ষণাবেক্ষণের আগে আর ব্যবহার করা যাবে না সেসব যন্ত্র, তাই আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ভোট করতে নতুন করে ঢাকা থেকে পাঠানো হচ্ছে ইভিএম। আমরা মেশিনগুলোকে বিএমটিএফে পাঠাচ্ছি, একইভাবে যে সংখ্যায় মেশিন আমরা বিএমটিএফে আসছে সেই পরিমাণ মেশিন আবার রংপুরে পাঠানো হচ্ছে। ইলেকশন যে ডেটে আছে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে, তার আগে আমাদের পর্যাপ্ত সংখ্যক ইভিএম রংপুরের জন্য আমরা সরবরাহ করতে পারব। এমন অবস্থায় দেশের বিভিন্ন জায়গায় মজুত করা ইভিএমগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। হ্যাঁ, আমাদের যেগুলো ইভিএম আমরা এরকম পাচ্ছি, ইভিএম এভাবে নষ্ট হয়ে যায় ইভিএমগুলো, আমরা বিএমটিএফের সাথে আমাদের চুক্তি আছে, বিএমটিএফের যে কনসার্ন অফিসার আছে যারা মেনটেন্স করে থাকে তাদের সাথে কথা হয়েছে, তারা এই ইভিএমগুলোকে আবার রক্ষণাবেক্ষণ করে আমাদেরকে পুনরায় এটা ব্যবহার উপযোগী করে দিবে। অতি স্পর্শকাতর এই ইভিএম সংরক্ষণে আরও 8 দফা সুপারিশ জানানো হয় ওই চিঠিতে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। 3 বছরের প্রতীক্ষার অবসান, দলীয় প্রধান শেখ হাসিনার সাথে সশরীরে দেখা করলেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করেন কয়েকটি জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশ দেন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে কাজ করার। করোনায় স্বাভাবিক ছন্দ হারায় প্রাত্যহিক জীবনযাপন, যে কারণে তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সশরীরে দেখা করতে পারেননি। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অবসান হলো সেই অপেক্ষার। দুপুর 1:30টার দিকে গণভবনে যান কয়েকটি জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতা এবং জনপ্রতিনিধিরা। দীর্ঘ সময় ধরে তাদের সাথে মতবিনিময় করেন সরকার প্রধান, দেন বিভিন্ন দিক নির্দেশনা। দলীয় প্রধানের সামনে মন খুলে কথা বলতে পেরে উচ্ছ্বসিত নেতারা জানান, ব্যক্তিগত চাওয়া পাওয়া ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ পেয়েছেন তারা। উনি বলেছেন যে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিজেদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি না থাকে, সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনকে তৈরি করে গণমানুষের কাছে যেন আমরা পৌঁছতে পারি। আগামী নির্বাচনে জয়যুক্ত করলে এই উনার সেই অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটাই ছিল আজকের এই আলোচনার মুখ্য বিষয়। আজকে নেতৃত্বের যে নির্দেশনা, বিএনপি জামাতের অপপ্রচার সম্পর্কে জনগণকে সচেতন করার নির্দেশও দেন শেখ হাসিনা। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার বিএনপি জামাতের, সেটির সঠিক এবং সত্য জবাব দেওয়ার জন্য নেত্রী আমাদেরকে নির্দেশনা। উন্নয়নের কথাগুলো আমরা বক্তৃতায়, ইউনিয়নে যাইয়া, থানায় যাইয়া, জেলায় যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া যেন আমরা নেত্রীর কথাটা বলি, উন্নয়নের কথাটা বলি। নির্দেশনা মোতাবেক আমরা দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করব, আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব। এদিকে 3 ডিসেম্বরের পরিবর্তে
ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ ঠিক করতে নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কর্মসূচি থাকায় সম্মেলন কয়েকদিন পেছানোর কথা জানা গেছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আগুনে উদ্ধার কাজ এবং সাহসী ভূমিকার জন্য পদক পেলেন 45 জন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনীতে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। সরকার প্রধান বলেন, যুগের চাহিদা পূরণে অব্যাহত আছে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশ, ঝুঁকি কমিয়ে যে কোনো উন্নয়ন কাজ দ্রুত এবং মানসম্পন্নভাবে শেষ করার। ঐক্যবদ্ধভাবে বিশ্বমন্দা মোকাবেলারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা, যে কোনো ঝুঁকি হ্রাস করা, মানুষের নিরাপত্তা দেওয়া, সেই সাথে উন্নয়নের কাজগুলি দ্রুত ত্বরান্বিত করা, মানসম্মত করা, এটাই হচ্ছে আমাদের সকলেরই প্রচেষ্টা। কাজে আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। দেশ যতটা এগিয়ে যাবে এদেশের মানুষ তত ভালো থাকবে। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কার্যালয়ে যান দলটির নেতারা। পরে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেন 7 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে বিএনপি নেতারা জানিয়েছেন 10 ডিসেম্বর সমাবেশ হবে শান্তিপূর্ণ। অভিযোগ করেছেন, তাদের এই কর্মসূচি ঘিরে অহেতুক আতঙ্ক তৈরি করছে সরকারি দল। এ সময় বিকল্প সমাবেশ স্থলের নাম জানতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জানিয়েছেন, ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবেন তারা। সমাবেশটা আমরা শান্তিপূর্ণ করতে চাই এবং সেদিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আমাদের পার্টির মহাসচিব। আমরা বলেছি এই ধরনের পরিবহন বন্ধ করা যাবে না, এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং ঢাকাতে আমাদের সমাবেশে যারা আসবে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হন। যদি তাদেরকে পারমিশন দেওয়া হয় সেই ক্ষেত্রে তাদের ভেন্যুর যত ধরনের আইন শৃঙ্খলা সিকিউরিটি আছে সেই সিকিউরিটি ডিএমপির পক্ষ থেকে আমরা দিয়ে থাকব। সরকার পতন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং সাংবিধানিক সংস্কার, এই 3 ইস্যুতে বিএনপির সাথে একমত বিরোধী রাজনৈতিক ধারা। লক্ষ্য বাস্তবায়নে দ্রুতই গঠন করতে যাচ্ছে জাতীয় লিয়াজোঁ কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংলাপ শেষে এসব কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির নেতারা। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে চলছে বিএনপির দ্বিতীয় পর্যায়ের সংলাপ। এতে মঙ্গলবার সকালে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসে বিএনপি। প্রায় 2 ঘন্টার সংলাপ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দুপক্ষের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, সরকার পতন এবং সুষ্ঠু নির্বাচনের আন্দোলন চলবে যুগপতভাবে। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটাবে না, রাষ্ট্র মেরামত করবে, সংস্কার করবে, সংবিধান পরিষ্কার করবে এবং আন্দোলন নির্বাচন দুইটাই একসাথে করবে। সরকারের পদত্যাগ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তার অধীনে নির্বাচন এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন সংবিধান সংস্কারের মাধ্যমে। বিএনপি মহাসচিব জানান, ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো দ্রুত এগিয়ে নিতে শিগগিরই গঠিত হচ্ছে জাতীয় লিয়াজোঁ কমিটি। আমাদের রাজনৈতিক দলগুলোর সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা দ্রুত যেন কাজগুলো করা যায় তার জন্য একটা লিয়াজোঁ কমিটি আমরা গঠন করব, যার মাধ্যমে আমাদের লক্ষ্য, আমাদের দফাগুলো, আমাদের কর্মসূচি, আমাদের রূপরেখা সবই নির্ধারিত হবে। এ ব্যাপারে আমরা প্রায় একমত হয়েছি। অনির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রচণ্ড রকমের একটা আগ্রহ, উদ্যোগ সৃষ্টি হয়েছে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। কোনো দলের সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ হবে বাংলা ভাইদের। সুনামগঞ্জের সংঘর্ষ নিয়ে কিছু গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। সুনামগঞ্জের দিরায়ে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে একজন নিহতের সংবাদ প্রকাশ করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, সমাবেশ স্থলে নয়, নিজ বাড়িতে স্ট্রোকে মারা গেছেন আরমান নামের ওই প্রবাসী।
সে তার বাড়িতে ছিল, বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হবে। আমাদের সম্পর্কে মিথ্যা খবরটা দেওয়া থেকে বিরত থাকবে, এটা আমার অনুরোধ। নাটোরে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, বিএনপি দেশকে পেছনে নিতে চায়। আজকে যে উন্নয়ন, আজকে যে অগ্রগতি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ, এখান থেকে আবার ২০ বছর ৩০ বছর আগের বাংলাদেশে নিয়ে যেতে চায়। তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। এদিকে দলের বিভিন্ন ইউনিটের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতারা। পরে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ কারো গণতান্ত্রিক অধিকার হরণ করে না। আমরা শক্তিশালী বিরোধী দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই বিরোধী দল যেন কোনোভাবেই ১০ই ডিসেম্বরের কথা বলেছেন, ১০ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যেন তারা জনগণের যান মালের বিনষ্ট না করে, জনগণের শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না করে। রমিস হুসাইন, চ্যানেল ২৪, ঢাকা। সার ব্যবস্থাপনায় অনিয়মে ১৫,০০০ কোটি টাকার বেশি অভিযোগ রয়েছে। শুধু পরিবহনেই আত্মসাৎ হয়েছে ২৭১ কোটি টাকা। তবে শাস্তির আওতায় আসেনি অভিযুক্তরা, বরং সার লুটে জড়িতরাই বারবার পাচ্ছে পরিবহন টেন্ডার। মাসুম মিয়ার তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান। রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মতিঝিল, এখানকার বিসিআইসি ভবনেই মিসার্স নবাব অ্যান্ড কোম্পানির অফিস, যাদের ভবনে নবাবের দাপ্তরিক কার্যক্রমও। প্রতিষ্ঠানটি তাদেরই আমদানি করা প্রায় ৪,৫০০ টন ইউরিয়া সার গুদামে পৌঁছে দেওয়ার দায়িত্ব পায় ২০১৯-২০ অর্থ বছরে। চুক্তি অনুযায়ী যা সরবরাহ হওয়ার কথা ৪০ দিনেই, তবে সেই সার গুদামে পৌঁছায়নি এখনও। পরের বছর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কোম্পানিটিকে আবারও দায়িত্ব দেওয়া হয় সার পরিবহনের। এবার পরিমাণ আগের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি। সেই সারেরও আজ পর্যন্ত কোনো হদিস নেই। করোনায় ডিলাররা লকডাউন কারফিউর জন্য মাল উঠায় নাই, না উঠানোর কারণে মালগুলি ট্রানজিট হয়ে গেছে। মজুদ আছে বিভিন্ন পয়েন্টে, ওরা ইনকোয়ারি করছে, বিভিন্ন এখন ক্ষয়ক্ষতি হয়েছে। সার তো নষ্ট হয় না, দ্যাট ইজ পানি লাগলে গলে জুস ফর্ম হয়ে চলে যায়। এই অন্ধকার গলির মতোই যেন আলোহীন দেশের সার পরিবহন ব্যবস্থা। দুই বছরে ২৭১ কোটি টাকার মূল্যের সার আত্মসাৎ হলেও মাথা ব্যথা নেই বিসিআইসির, বরং নবাব অ্যান্ড কোম্পানির রাজত্বের ডালপালা ছড়াতেই ব্যস্ত কর্মকর্তারা। নবাবের মতোই সার বিপণনের আর এক রাঘববোয়াল মিসার্স পটন ট্রেডার্স, যাদের কাছেও বিসিআইসির পাওনা ৭২,০০০ টন ইউরিয়া সার। তবে এসব ঘটনায় মতিঝিল থানায় শুধু একটি মামলা করেই দায় সেরেছে বিসিআইসি। নবাব বিসিআইসিকে ৬৬,৮৭৪ মেট্রিক টন সার দেয়নি, সে ক্রমান্বয়ে সার সরবরাহ করছিল, কিন্তু যখনই আমরা শক্ত অবস্থা নিলাম তখন বুঝলাম যে প্রকৃতপক্ষে তার কাছে সকল সার নেই। আমাদের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। নবাবের বিরুদ্ধে ২০২১ সালের ডিসেম্বরে করা মামলাটির অগ্রগতি প্রায় শূন্য। মাসুম মিয়া, চ্যানেল ২৪, ঢাকা। চট্টগ্রাম সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন। দুপুরে এতে যোগ দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, যাতে অংশ নেন ৪৭টি ইউনিটের অধিনায়করা, তাদের নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। এর আগে তিনি অংশ নেন দুটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে। হালি শহরের আর্টিলারি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইউনিট অধিনায়কদের হাতে পতাকা হস্তান্তর করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেছেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। এসব সমরাস্ত্র ব্যবহারে নিজেদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাপ্রধান। এছাড়া সন্ধ্যা ৭টার খবরে দর্শক সুস্থ থাকতে মাস্ক পরুন, নিরাপদে থাকুন।